স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ 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 অগ্নিপথ। যে ছেলে তার মাকে অন্ধের মতো বিশ্বাস করে, মায়ের এগেনস্টে একটা কথাও যে শুনতে চায় না, তাকে এখন যদি আমি গিয়ে বলি তালাত, সোহা কোনোদিন মা হতে পারবে না, এই কথাটা তোমার মা জানত, জেনে শুনেই উনি তোমার সাথে সোহার বিয়ে দিয়েছেন, তাহলে কি তালাত আমাকে বিশ্বাস করবে? না, কোনোদিন না, উল্টো ভাববে আমি আবার নতুন করে নাটক শুরু করেছি। কিন্তু তাই বলে আমি জেনে শুনে তালাতের এত বড় সর্বনাশ হতে দেব? না না না, হবে না, তালাতের কোনো ক্ষতি হবে না। ওই যে সাজু বলল সিনা তার ইলিগাল ছেলের দেখা হবে, আর সেদিন সে আমাকে ডাকবে, ব্যাস সেদিনই আমি তালাতের সামনে ওর মায়ের মুখোশ খুলে দেব। শুধু তাই না, এই যে সোহার ব্যাপারটাও সেদিনই ক্লিয়ার করব। তালাত তখন আর কোথায় যাবে আমাকে বিশ্বাস না করে? আমার কাছেই ওকে আসতে হবে, আমার কাছে। এখন শুধু আমার একটাই কাজ, চুপচাপ সব কিছু দেখে যাওয়া আর অপেক্ষা করা, ব্যাস। একদিন ওই তালাত সিনাত সবাই এসে আমার পায়ের তলায় পড়বে, আমার পায়ের তলায়। ওয়ালাইকুম। আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি তো তালাত মির্জা, তাই না? হ্যাঁ, আমি তালাত মির্জা। তো না, আপনি হয়তো ভাবছেন আমি জ্যোতিষবিদ্যা চর্চা করি, অথবা আপনার ভবিষ্যৎবাণী বলে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করছি। সেটা কিন্তু ঠিক না। আমি যেটা করার চেষ্টা করছি সেটা আপনিও দুদিন পরে দেখতে পাবেন। এসব বাজে বাজে কথা বাদ দিয়ে আসল কথা বলুন তো, আপনি কার কাছে এসেছেন? আমি আপনার আম্মার সঙ্গে দেখা করতে চাই। উনি কি আছেন? মাম্মি যে আজকাল কার সাথে কথা বলে, বাড়িতে আসতে বলে, ডিসগাস্টিং। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনি? ওহো, ওই এতিমখানা থেকে এসেছেন তাই তো? তুমি এখানে কেন এসেছো, কি চাও? কি করবো ম্যাডাম, আপনার ছেলে তো আপনাকে এক নজর দেখার জন্য আমাকে একেবারে পাগল করে ফেলছে। ম্যাডাম ম্যাডাম, আমার কাছে না একটা ছবি আছে, এটা একটু আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন ম্যাডাম। ওফ, শাট আপ, ননসেন্স, গেট লস্ট।
বাজি দেখছো কি? চাটা রেখে যাও। এবার বলুন যে আপনি আপনার ছেলের সঙ্গে কবে দেখা করবেন? যা দেওয়া হয়েছে সেটা গেল, গিলে বিদেয় হও, তা নইলে তোমার চিরবিদায়ের ব্যবস্থা করব আমি, বুঝেছ? ঠিক আছে ম্যাডাম, আমার মোবাইলে একটা ছবি আছে, আপনি আপনার মোবাইলের ব্লুটুথ অন করুন, আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি। ছবিটা দেখতে তো কোনো অসুবিধা নেই ম্যাডাম। ম্যাডাম, ছবিটা আমি সেন্ড করে দিয়েছি, আপনি ছবিটা দেখুন, তারপর বুঝতে পারবেন। আমার বিশ্বাস যে ছবিটা দেখার পর আপনি আমাকে ফোন করবেন, আমি আপনার ফোনের জন্য অপেক্ষা করব। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই হাসু মামা যে আবার কোথায় চলে গেল? এই ভাগ্নেটাকে রেখে গেছে, আমার জীবনটা হেল করে দিচ্ছে, হোপলেস। শোন কাজল, তুই আজ রাত থেকে আমার ঘরে আমার সাথে ঘুমাবি। রাইসা, তোর ফুপি আজ থেকে তোদের রুমে তোর সাথে ঘুমাবে, ঠিক আছে? কেন কেন মানে? রাইসা, তুই এখনো এত বড় হয়ে যাসনি যে তোর সব কেনর জবাব আমাকে দিতে হবে। যা বললাম তাই করবি, বাস। এই যে আমি দেশের বাড়ি থেকে ফিরলাম, আমার তো মনে হলো না আমাকে দেখে তোরা কেউ খুশি হয়েছিস। কই,
কেউ তো মা বলে ডেকে একটু কাছে আসলি না, একটু জড়ায় ধরে আদর পর্যন্ত করলি না। মা শোনো মা, খাবার খেয়ে উঠো না মা, প্লিজ। আমি তোমাকে ভয়ে ঢঙ্গ করতে হবে না। তোমরা যা করছো শুধু আমার বিষ খেতেই বাকি আছে। মা মা শোনো, গ্রাম থেকে আসতে না আসতে তুমি মার কানে এমন কি বিষ ঢেলে দিয়েছো বলতো, যে মা আমাদের দুপনের মাথার উপরে একেবারে খাড়া ঝুলিয়ে দিয়েছে। তুমি আসলে চাইছোটা কি বলতো প্লিজ। শোন রাইসা, যতদিন তোর মা এ বাড়িতে ছিল না ততদিন এ বাড়ির মান সম্মান যাতে নষ্ট না হয় সেটা দেখার ভার ছিল আমার উপরে। এখন তোর মা ফিরে এসেছে আর এই কাজটা এখন আমরা দুজনে মিলে পালন করব। আচ্ছা তোমার আসল প্ল্যানটা কি বলতো? আমাদের দুবোনকে আলাদা করে রাখতে চাইছো, সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর না। রুপি, বুদ্ধিটা যে তোমার মাথা থেকে এসেছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আমরা দু বোন যদি একসাথে থাকি তাহলে প্ল্যান বানাবো, যা ইচ্ছে তাই করবো। আর আমার ভালো মানুষ মা, আমার ভালো মানুষ মাটাও তোমার কথা শুনে আমাদের দু বোনকে আলাদা থাকার হুকুম জারি করে দিয়ে গেল। বাট ফুপি, একটা কথা মনে রেখো, যারা যে কাজটা করবে বলে মনে করে তারা কিন্তু ঠিকই সেই কাজটা করে, আর আমরা আমরাও সেই কাজটা করি। এখন তুমি একটা কাজ কর, যাও, এই যে এখন এই যে মাত্র কথাগুলো তোমাকে বললাম এই সব কথাগুলো গিয়ে মাকে বলে দিয়ে আসো, প্লিজ যাও। ইয়ে ফুপি, তুমি ওর কথা কান দিও না তো। তুমি তো চাচ্ছো যে আমরা দুজন আলাদা ঘুমাবো, ঠিক আছে, তোমার কথা ঠিক হবে, আমরা আলাদাই ঘুমাবো। ওকে, দেখ কাজল, আমরা যা করছি সেটা কিন্তু তোর ভালোর জন্যই করছি, আর ছেলে হিসেবে আতিক কিন্তু খারাপ না। দু চার দিনের মধ্যে ও দেশে ফিরে আসছে, আর তারপরে আমরা তারপর কি ফুপি? তোমার ছেলের সঙ্গে আমার কাজল আপুর বিয়ে দেবে, এই তো? আচ্ছা ফুপি, তুমি আসলে কি চাও বলতো? আমার বড় আপুর জীবনটা তো নষ্ট করেছই, আর এখন এখন কাজল আপুর জীবনটা শেষ করতে চাইছো? শোন না স্যার, আমি সায়রার জীবন নষ্ট করি না, আর কাজলের জীবনও নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। তুই ভুলে গেছিস, তোরা আমার ভাইয়ের মেয়ে, বলতে গেলে আমার নিজের মেয়ে, আমি কেন তোদের জীবন নষ্ট করবো? যা হাত মুখ ধুই আমার ঘরে, আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ছি। আরেকটা কথা মনে রাখবি, রাতে বারবার লাইট অন করবি না, তাতে আমার ঘুমে ডিস্টার্ব হবে, ঠিক আছে? তাড়াতাড়ি আয়। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো তো আপু? যা আছে করুক, সবকিছু তো কদিনের মধ্যেই হয়ে যাবে, তারপর দেখা যাবে। সে তো জানি আপু, একবার
শুধু একবার তোমার আর সাহেব ভাইয়ের বিয়েটা হয়ে যাক, তারপর দেখো আমি কি করি। দেখলে না, দেখলে না সবার সামনে কিভাবে তোমার ফোনটা কেটে দিল? ওদিকে না জানি সাহেব ভাই কত টেনশন করছে বেচারা। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে। কি হলো আবার, ফোন অফ কেন? এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আবার সাজুরও কোনো ফোন এলো না। ও কি আমার মার সঙ্গে দেখা করেছে? কে জানে। আচ্ছা, কে আমার মা? আমাকে ভালোবাসবে না? মানে এমন তো হতে পারে যে মা নতুন করে জীবন শুরু করেছে, সেখানে তার হয়তো এখন ভরা সংসার, ছেলে মেয়ে। ও তাহলে তো মা আমাকে স্বীকার করবে কি করে? মানুষ যখন সেটেল হয়ে যায় তখন তার এসব অতীত ধামা চাপা দিয়ে রাখে। আমার মাও কি তার অতীতকে ধামা চাপা দিয়ে রেখেছে? তাই যদি হয় তাহলে